নন ইন্টারলকিং কাজের জন্য খড়গপুর ডিভিশনে টানা 10 দিন বাতিল করা হয়েছে 300-এরও বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন, যার জেরে যাত্রী ভোগান্তি যে চরমে উঠবে তা বলাই বাহুল্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 29 জুন থেকে টানা 10 দিন 300-টিরও বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে খড়গপুর ডিভিশনে। শুধু ট্রেন বাতিলই নয়, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে একাধিক ট্রেনের, যার ফলে মাসের শেষে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন মেদিনীপুর হাওড়া লাইন সহ খড়গপুর ডিভিশনের যাত্রীরা।